হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব জুঁই ফুলের রুমাল গল্পের সমস্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর, কি বলা হয়েছে? একটি বাক্যে উত্তর দাও। 1-এর 1 প্রশ্নে কি বলা হয়েছে? লিপিকে দেখলে কারা খুশি হয়? উত্তর হবে, লিপিকে দেখলে গাছেরা এবং পাখিরা খুশি হয়। 1-এর 2 প্রশ্নে কি বলা হয়েছে? খুশি হয়ে তারা কি করে? উত্তর হবে, খুশি হয়ে তারা পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ ছড়িয়ে আনন্দ প্রকাশ করে এবং পাখিরা শব্দ করে আনন্দ প্রকাশ করে। 1-এর 3 প্রশ্নে কি বলা হয়েছে? লিপিদের বাড়ি কোথায়? উত্তর হবে, লিপিদের বাড়ি আগ্রায়। 1-এর 4 প্রশ্নে কি বলা হয়েছে? বাড়ির পাশের বাগানটা কাদের? উত্তর হবে, বাড়ির পাশের বাগানটা মল্লিক বাবুদের। 1-এর 5 প্রশ্নে কি বলা হয়েছে? লিপি কখন বাগানে যায়? উত্তর হবে, স্কুল ছুটি হলেই লিপি বাগানে চলে যায়। 1-এর 6 প্রশ্নে কি বলা হয়েছে? তার সঙ্গে কে কে থাকে? উত্তর হবে, তার সঙ্গে কখনো টুসি বা দলন বা কখনো সুধা দিদি বা বিট্টু থাকে। 1-এর 7 প্রশ্নে কি বলা হয়েছে? চারা গাছ কোথায় খুশিতে হিল হিলিয়ে ওঠে? উত্তর হবে, যেখানে ভালো জল হাওয়া আলো সেখানেই চারা গাছ খুশিতে হিল হিলিয়ে ওঠে। 1-এর 8 প্রশ্নে কি বলা হয়েছে? লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়? উত্তর হবে, লিপি কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসায়। 1-এর 9 প্রশ্নে কি বলা হয়েছে? মাঝি পাড়ার ছাগল 3টে বিদ ঘুটে কেন? উত্তর হবে, মাঝি পাড়ার ছাগল 3টে বিদ ঘুটে কারণ এরা গাছের চারা দেখলেই মুড়িয়ে দেয়। 1-এর 10 প্রশ্নে কি বলা হয়েছে? বাগানের খরগোশ 2টো কেমন? উত্তর হবে, বাগানের খরগোশ 2টো খুব ভালো কিন্তু ভীতু। 1-এর 11 প্রশ্নে কি বলা হয়েছে? ড্রয়িং খাতায় লিপি কি সব ছবি এঁকেছে? উত্তর হবে, ড্রয়িং খাতায় লিপি অনেক রকম রং বেরঙের গাছের ছবি এঁকেছে। 1-এর 12 প্রশ্নে কি বলা হয়েছে? কাঠবিড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল? উত্তর হবে, কাঠবিড়ালি বউ সানুদের বাড়ি থেকে শুনেছিল যে মল্লিকদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, সব শহর হয়ে যাবে। 1-এর 13 প্রশ্নে কি বলা হয়েছে? সানুর বাবা কি বলেছিলেন? উত্তর হবে, সানুর বাবা বলেছিলেন মল্লিকবাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর আর কিছু থাকবে না, সব শহর হয়ে যাবে। 1-এর 14 প্রশ্নে কি বলা হয়েছে? কাদের দেখে পাখিরা চেঁচিয়ে মেঁচিয়ে উঠল? উত্তর হবে, শহুরে মানুষদের দেখে পাখিরা চেঁচিয়ে মেঁচিয়ে উঠল। 1-এর 15 প্রশ্নে কি বলা হয়েছে? লিপি কাদের কানে কানে কথা বলেছিল? উত্তর হবে, লিপি সুধা দিদি, লুসি টুপাই আর টুসিকে কানে কানে কথা বলেছিল। 1-এর 16 প্রশ্নে কি বলা হয়েছে? কাঠুরেরা এলে লিপিরা কি করলো? উত্তর হবে, কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা একটা করে গাছ জড়িয়ে ধরল। 1-এর 17 প্রশ্নে কি বলা হয়েছে? কে পুলিশে খবর দিল? উত্তর হবে, মল্লিকবাবুর বড় ছেলে পুলিশকে খবর দিল। 1-এর 18 প্রশ্নে কি বলা হয়েছে? কে লিপিদের উপহার দিতে চাইল? উত্তর হবে, প্রথমে পুলিশ এবং তারপর টিয়া বাবুই লিপিদের উপহার দিতে চাইল। 1-এর 19 প্রশ্নে কি বলা হয়েছে? বাবুই গিন্নি কি উপহার দিয়েছিলেন? উত্তর হবে, বাবুই গিন্নি প্রত্যেককে একটা করে জুঁই ফুলের রুমাল বুনে দিয়েছিলেন। 1-এর 20 প্রশ্নে কি বলা হয়েছে? জুঁই ফুল কোন ঋতুতে ফোটে? উত্তর হবে, জুঁই ফুল গ্রীষ্মকালে ফোটে। 2 নম্বর প্রশ্নের আমরা করব এবার, কি বলেছে? নিচের শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে ঠিক স্তম্ভে বসাও গাছ। গাছের মধ্যে কি কি গাছ আছে গল্পে? শাল, কদম, সেগুন, কামরাঙা, আকাশমণি, কৃষ্ণচূড়া, জামরুল, জাম, বকুল, চাপা আম। পাখির মধ্যে কোন কোন পাখি আছে গল্পে? বাবুই, বেনে বউ, শালিক, টিয়া, চন্দনা, টুনটুনি, ছাতারে। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গাছ কাটার ব্যাপারে লিপি আর বিট্টু তাদের বন্ধুদের আগেই কানে কানে কিছু কথা বলে এসেছিল। কে কাকে বলেছিল মনে রেখে নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও। লিপি কার কার কানে বলেছিল? সুধা দিদি টুসি, লুসি টুপাই। বিট্টু কার কার কানে বলেছিল? পিকু দিদি, দলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, পম্পি, ছটন।
তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এই গল্পে মোট চারটি পশুর নাম আছে, কাঠবেড়ালি, ছাগল, খরগোশ আর পুষি বেড়াল, এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো। উত্তর, কাঠবিড়ালি। কাঠবিড়ালি খুব দ্রুত এদিক ওদিক ছুটে বেড়ায়। ছাগল, ছাগল ঘাস পাতা খায়। খরগোশ, খরগোশ গর্তের মধ্যে বাস করে। পুষি বেড়াল, পুষি বেড়াল মাছ আর দুধ ভাত খায়। চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়েও একটি করে বাক্য লেখো। এছাড়াও তোমার জানা আরও কিছু গাছ আর পাখির নাম লেখো। উত্তর, গাছ। গাছের মধ্যে কোন কোন গাছ আছে, শাল, শাল গাছ যে আছে রেল লাইনের স্লিপার নৌকা তৈরিতে শাল কাঠ ব্যবহার করা হয়। সেগুন, সেগুন গাছের কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। আকাশমণি, আকাশমণি গাছের পাতাগুলি লম্বাটে ধরনের হয়। আম, আম গাছের ফল আমাদের জাতীয় ফল। জাম, জাম গাছের ফল দেখতে কালো। জামরুল, রোগ নিরাময়ে জামরুলের ভেষজ গুণ অনেক। কদম, কদম গাছের ফুল হলদে রঙের হয়। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া এক বৃক্ষ জাতীয় উদ্ভিদ। চাপা, চাপা ফুলের গাছ চির সবুজ। বকুল, বকুল ফুল খুব ছোট, রং পাংশু সাদা। এছাড়াও আরও কয়েকটি গাছের নাম হলো পেয়ারা গাছ, আপেল গাছ, কলা গাছ, বট গাছ, অশ্বত গাছ, অর্জুন গাছ ইত্যাদি। পাখি, শালিক, শালিক পাখি পোকামাকড় থেকে শুরু করে ভাত, রুটি, ফুলের মধু সবই খায়। ছাতারে, ছাতারে পাখি গ্রামগঞ্জে বেশি দেখা যায়। চন্দনা, গাছের ডালের খড়লে চন্দনা পাখির বাসা দেখা যায়। বেনেবো, বেনেবো পাখি আকারে দেখতে ময়নার মতো, উজ্জ্বল হলুদ ও কালো রঙের। বাবুই, বাবুই পাখিকে তাঁতি পাখি বলে কারণ এরা ভালো বাসা বানাতে পারে। টুনটুনি, টুনটুনি পাখিকে দর্জি পাখি বলা হয়। এছাড়াও আরও কয়েকটি পাখির নাম হলো ঘুঘু পাখি, দোয়েল, শ্যামা, ফিঙে, কোকিল, ময়ূর, কাকাতুয়া, চড়াই, পায়রা, মাছরাঙা, চিল, বাজ ইত্যাদি। পাঁচ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে বলো। উত্তর হবে, এই গল্পের লিপিকে কেন্দ্র করে ঘটনাটি বর্ণিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র লিপি, লিপি খুবই ভালো এবং সাহসী মেয়ে। লিপি গাছপালা পাখিদের খুব ভালোবাসে, তারাই তার জীবন। লিপি তার বন্ধুদের নিয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল এবং মল্লিকবাবুদের বাগান বাঁচিয়েছিল। লিপির জন্য গাছেরা নিজেদের প্রাণে রক্ষা পেয়েছিল এবং তার সাথে সাথে পাখিরাও। এই কারণে লিপিকে আমার ভালো লেগেছে। ছয় নম্বর, বড় দারোগাবাবুর লোকটা কেমন? উত্তর হবে, বড় দারোগাবাবুর লোকটা একজন খুব ভালো মানুষ ছিলেন। তিনি লিপি এবং তার বন্ধুদের সঙ্গে থেকে গাছ কাটা বন্ধ করেছিলেন। লিপিদের পুরস্কার হিসেবে তিনি চকলেট দিয়েছিলেন। সাত নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচে এমন কয়েকজনের নাম দেওয়া হলো যারা গাছের বন্ধু, আর কয়েকজনের নাম থাকলো যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখো, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একদিকে লেখো। গাছের বন্ধু কে কে ছিল, লিপি, টুসি, সুধাদিদি, বেনেবৌ, বড় দারোগাবাবু, বাবুই গিন্নি, পল্টন, বিট্টু, খরগোশ, দলন, কাঠবিড়ালি, সানুর বাবা, গাবলু, সেপাই। গাছের শত্রু কারা ছিল, মল্লিকবাবু, মাঝিপাড়ার ছাগল, কাঠুরে, মল্লিকবাবুর বড় ছেলে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।